যখন উড়তে দেখি পাখির ঝাঁক, মন চায় আমিও উড়ি তাদের মতো মুক্ত আকাশে। যখন দেখি হরেক রকম পাখির কোলাহল, ইচ্ছে হয় আমিও যাই খেলি তাদের সাথে এই নরম বাতাসে। সেই ছোট্ট থেকে ভাবি আমি পাখির জীবন কত সুখের, কারণ তারা উড়তে পারে। বড় হয়ে বুঝতে পারে আমার ধারণা ভুল ছিল, বাস্তবে এক পাখির জীবন অনিশ্চয়তা আর সংকটে আছে ভরে। বুঝতে পারি তারা সুখী নয়, তারা খাবার খোঁজে সারা দিন সারা বেলা, কখনো পায় কখনো পায় না, তাই উড়তে বাধ্য হয়। আর আমরা ভাবি পাখিরা উড়ে উড়ে করছে বুঝি খেলা। রোজ কত পাখি বিদ্যুতে মরে, কত পাখি মানুষের দোষে লুপ্ত হওয়ার পথে, না জানি কত শিকার হয় শিকারির উল্লাসে। কেউ ভাবে না পাখির কি গুরুত্ব এই ভুবনের সাথে। কত মানুষ পাখিদের বন্দি করে ব্যবসা করে, তাদের স্বাধীনতাকে মারে চোখের সামান্য সুখের জন্য। ছোট বড় কত পাখি আজ প্রায় দেখাই যায় না, কারণ মানুষ তাদের বানিয়েছে ব্যবসার পণ্য। আজকের মানুষ কেটে ফেলছে গাছ, নষ্ট করছে পাখি সহ বহু প্রাণীর বাসস্থান। আকাশ ছোঁয়া টাওয়ারের বিকিরণে শুধু পাখিরা নয়, এর বক্র প্রভাবে হারাচ্ছে না জানি আরো কত ক্ষুদ্র প্রাণ। অনুরোধ শুধু একটুখানি সমগ্র মানব সভ্যতার কাছে, ধ্বংস করে শব্দের আদরে সহানুভূতি বন্ধ করুন। গাছ কেটে নির্দোষ প্রাণীদের বাসস্থান না ভেঙে তাদের স্বাধীনতা ফিরিয়ে দিয়ে পৃথিবীকে আবার নতুন করে গড়ে তুলুন।